হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই বীরভূম ভ্রমণ যাত্রায় তোমাদের লাস্ট দেখিয়েছিলাম নলহাটেশ্বরী মায়ের মন্দির। আজ তোমাদের নিয়ে যেতে চলেছি হেতমপুরের রাজবাটি, যেটা কিন্তু সিউড়ি থেকে খুব কাছেই। তো চলো দেখে নেওয়া যাক। এবং তার সাথে এই জায়গায় পৌঁছালাম কী করে বা রাত্রিরে কাটাবই কী করে, সেই সমস্ত তথ্য নিয়ে তোমাদের সামনে চলে আসছি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সিউড়ি এবং রামপুরহাটের জাতীয় সড়কের ওপরে। তো এই যে রাস্তাটা, এই দিক দিয়ে রাস্তাটা আসছে হচ্ছে রামপুরহাট, আমরা আসছি নলহাটি দিয়ে। এই রাস্তাটা সোজা নলহাটি রামপুরহাট হয়ে আর এই দিকে রাস্তাটা চলে যাচ্ছে রানিগঞ্জ বরাবর, আর আমরা যাবো হচ্ছে সিউড়ি। আর এই মুহূর্তে এখানে এত সুন্দর ওয়েদার দেখে, রাস্তার পাশে এরকম গাছপালা দেখে দাঁড়িয়ে পড়লাম। যেহেতু এখন বসন্তকাল, তাই জন্য কিন্তু গাছের পাতা ঝরে গেছে, এখন অতটা গরম পড়েনি, বাট ওয়েদারটা কিন্তু দারুণ এখানে, তাই জন্য দাঁড়ালাম। এই মুহূর্তে আমরা এখন আছি তিলপাড়া ব্যারাজের ঠিক আগে, আমরা যাচ্ছি হচ্ছে সিউড়ি। এখান থেকে সিউড়ি খুব জোরালো 5 থেকে 5.5 কিলোমিটার, আর হয়তো তার রামপুরহাট বা মল্লারপুর থেকে সিউড়ি আসার পথে কিন্তু এই তিলপাড়া ব্যারেজটা পড়বে। এই দিকে রাস্তাটা আসছে হচ্ছে তারাপীঠ মল্লারপুর থেকে, আর রাস্তার পাশেই ঠিক এই জায়গায় তো এরকম একটা রেস্টুরেন্ট অ্যান্ড লজ আমরা পেয়েছি। তো এখানেই আজকে রাতটা আমরা থাকবো, আর এটা হচ্ছে নাম হচ্ছে ছুটি রেস্টুরেন্ট অ্যান্ড লজ। এদের নিজস্ব রেস্টুরেন্টও আছে এবং সামনে এবং গাড়ি পার্কিংয়ের এরকম ব্যবস্থা আছে। সামনে মিরর লাগানো ঠিকঠাকই, তাছাড়া এখানে একটা টেবিল, টি টেবিল টাইপের রয়েছে, একটা সোফা, প্লাস এখানে ব্ল্যাঙ্কেট দিয়েছে দুটো, এখানে একটা টিভি নর্মাল যেরকম থাকে, আর ওদিকে প্লাগ পয়েন্ট আছে। আজকাল যেহেতু আমরা মোবাইল ক্যামেরা ক্যারি করি, তো এটা খুবই ইম্পর্টেন্ট দেখা। তো ওয়াশরুম, এখানে ওয়াশরুম, এখানে গিজারও আছে, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সিউড়ি ঢুকতেই একদম মুখেই পড়বে, লজটার নাম হচ্ছে ছুট্টি লজ, আর এই রুমটা পড়েছে 1200 টাকা। তো জাস্ট আমরা গিয়ে এবার লাঞ্চ করবো, এখানে লাঞ্চও পাওয়া যায়। তো লাঞ্চ করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়বো নেক্সট স্পট ঘোরার জন্য। এই যে খুবই চিন্তিত, কি কারণে তা জানি না। আমরা এখন রেস্টুরেন্টে এসেছি খেতে, অর্ডার অলরেডি দিয়ে দিয়েছি, জাস্ট 10 মিনিটের মধ্যে চলে আসবে। এটা হলো রেস্টুরেন্টের ভেতরটা, মানে জাস্ট হোটেলের নিচেই। আমরা ডেসক্রিপশন বক্সে এর গুগল ম্যাপের লিঙ্ক এবং নাম্বার দিয়ে দেবো, তোমরা অবশ্যই এখানে এলে থাকতে পারো। তো দেখে নাও কী কী অর্ডার করলাম। ভাত খাবো না, কারণ অনেকটা জার্নি করছি, ঘুম পেয়ে যাবে, তাই জন্য আমরা তন্দুরি রুটি নিয়ে নিয়েছি, কাশ্মীরি আলুরদম, আর ডবল ডিমের আমলেট, আর স্যালাড, স্যালাড দিয়েছি। এই হচ্ছে আমাদের সিউড়িতে, সিউড়ি ঢোকার কিছুটা আগে ছুটি লজ অ্যান্ড রেস্টুরেন্ট, এনাদের নিজস্ব আছে, বেশ সুন্দর পরিচর্যা করা। এখানে একটা সুন্দর বাগান মতো করা আছে, আর ওখানটা একটা ছোটো পার্ক মতো আছে বাচ্চাদের। এখানে একটা কমিউনিটি হল টাইপের আছে, ওপেন স্পেস, এখানে বসে একটু সময় কাটানো যাবে। আর চারধারে প্রচুর গাছ, চারধারে অসংখ্য গাছ, অ্যান্ড এই একটা লজ, এই একটা লজ, আমরা এই লজটায় আছি ফার্স্ট ফ্লোরে। আমরা দুপুরের লাঞ্চ শেষে বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে, তবে রাতে কিন্তু ফিরে এই হোটেলেই থাকব। এখন আমরা যাচ্ছি এখানকার রাজবাটি দেখতে, সেটি হলো হেতমপুর, যেটি পরিচিত হেতমপুর রাজবাটি নামে।
যেটি কিন্তু সিউড়ি থেকে 23 কিলোমিটার দূরত্বে। এই হচ্ছে হেতমপুর রাজবাড়ি কমপ্লেক্স, বহু প্রাচীন। ওপরে একটা ঘড়ি দেখতে পাচ্ছি, বাট ঘড়ির শুধুমাত্র ডায়াল 1 2 3 4 যে নাম্বারটা অস্তিত্ব আছে, বাকি কিন্তু আর কোনো কাটার অস্তিত্ব নেই। আর এই পাশে রাজবাড়ির একটা গেট, আর এই দিকে রাজবাড়ির একটা গেট, অ্যান্ড এই রাজবাড়ির গেট দিয়ে প্রবেশ করা যায়। আর এই রাজবাড়ির গেট দিয়ে এই মুহূর্তে প্রবেশ করা যায় না, কারণ এটা হচ্ছে DAV পাবলিক স্কুল, হেতমপুর রাজবাটি। ওই যে DAV পাবলিক স্কুল, এক পাশটা এখন হয়েছে বর্তমানে। তো চলো তোমাদেরকে এই ভেতরটাই নিয়ে যাই, এবং ভেতরের কী কী অবশিষ্টাংশ এখনও কি আছে তোমাদেরকে দেখাই। রাজবাড়ির অবশিষ্টাংশ এখন আগাছা এবং ভাঙাচোরায় ভর্তি, মানে একটা ভুতুরে ভুতুরে ভাব, একটা বেশ ভুতুরে গা ছমছমে ভাব। একদিকে কয়লা, এটা কাঠ কয়ের কয়লা এগুলো। আবার এই দেখো একটা সুন্দর বাইক দেখতে পাচ্ছি এখানে। এই হচ্ছে রাজবাড়ি, রাজবাড়ির ওই অংশটা কিন্তু বর্তমানে স্কুল, আর এই অংশটা এখনো আছে ইতিহাস বলি রাজবাড়ির। এই রাজবাড়িরও কিন্তু 999 খানা দরজা আছে, হাজারটার থেকে একটা কম। এই কারণেই, কারণ যদি হাজারটা দরজা এই রাজবাড়িতেও থাকতো, তাহলে মুর্শিদাবাদের হাজারদুয়ারির মর্যাদা ক্ষুণ্ণ হতো। কিন্তু মুর্শিদাবাদের হাজারদুয়ারির মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য কিন্তু এই রাজবাড়িতে 999 খানা দরজা তৈরি করা হয়েছে। তার মধ্যে অবভিয়াসলি সবকটা খোলে না, কিছু কিছু রেপ্লিকাও আছে। রাজবাড়ির মাঝের অংশের দুদিকে এই যে একটা স্তম্ভ এই সাইডে, আর ওই সাইডে একটা স্তম্ভ টাইপ, দুটোই কিন্তু একরকম। এই রাজবাড়ির ঠিক পাশে এরকম একটা ছোট গলি মতন আছে, তার মধ্যে দিয়ে প্রবেশ করতে পিতলের তৈরি একটি রথ। এই রাজবাড়ির ভেতরের কিন্তু অংশটা বেশ বড়, কিন্তু বড় হলেও ভেতরে কিন্তু বর্তমানে পরিচর্যার অভাবে কিন্তু পুরো জঙ্গল, আগাছা, সংকীর্ণ পুরো গ্রাস করেছে এই রাজবাড়ির অংশটুকুকে। সত্যি রাজবাড়ি এখন দেখলে রাত্রেবেলা সত্যি ভুতুরেই মনে হবে। এই রাজবাটি দেখে আমরা এই সুন্দর রাস্তা ধরে এগিয়ে চললাম নেক্সট ডেস্টিনেশনের দিকে, যেটি হলো বক্রেশ্বর। এটিও কিন্তু একটি সতীপীঠ। এর পরের ভিডিওতে আমরা সেই সম্পর্কিত তথ্য নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। তো দেখতে থাকো আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো।